পৃথিবীর প্রতিটি মানুষই কম বেশি জেদি হয়ে থাকেন, তাই এক্ষেত্রে তারা নিজেদের পছন্দের জিনিস কাউকে ছাড়তে রাজি হয় না। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমনই কিছু মানুষের কথা বলবো যারা নিজেদের জায়গা কোটি টাকার বিনিময়েও সরকারকে ছাড়তে রাজি হয়নি। চলুন জেনে নেওয়া যাক সেই সব জেদিওয়ালা মানুষগুলো সম্পর্কে। এক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর না করলেও দেখতে থাকুন, হয়তো ভালো লেগে যাবে। এক্ষেত্রে প্রথমেই যার নাম আসে সেটি হলো ট্রাম্প হাউস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বাড়িটি কেনার জন্য কোটি কোটি টাকা অফার দিলেও বাড়ির মালিক তা শেষ পর্যন্ত রিজেক্ট করেন। দ্বিতীয়ত নীল হাউস, সরকার দ্বারা বাড়িটি কেনার জন্য বাড়ির মালিককে নানা রকম অফার দেন, কিন্তু বাড়ির মালিক সমস্ত রকম প্রলোভন প্রত্যাখ্যান করলে সরকার বাধ্য হয়ে বাড়ির জল এবং বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দেন। এরপরও বাড়ির মালিক দমে যাননি, বরং জেদ করে সেই বাড়িটিতেই এখনও থাকছেন। তৃতীয়ত রাস্তার মাঝখানে কুড়েঘর, পুরো চীন তাদের কমিউনিস্ট পার্টির দ্বারা চালনা হলেও এক বাড়ির মালিককে জেদের কারণে সেখানকার একটি রাস্তা ওই বাড়িটিকে মাঝখানে রেখে তৈরি করতে বাধ্য হয়েছিল। চতুর্থত ফ্লাইওভারের নিচে ঘর, হাংরিতে এমনই একটি বাড়ি আছে যার মালিকের জেদের কারণে সরকারকে তার বাড়ির উপর দিয়েই ফ্লাইওভার বানাতে হয়। পঞ্চমত লুয়ো বৈগেন, চীনে রাস্তার মাঝখানে একটি পাঁচতলা বাড়ি আছে, সরকার হাইওয়ে তৈরির জন্য বাড়ির মালিককে কোটি টাকার অফার দিলেও শেষে তা প্রত্যাখ্যান করে। অবশেষে সরকার বাড়িটিকে না ভেঙে দুপাশ দিয়ে হাইওয়ে তৈরি করেন। ষষ্ঠত অস্টিন স্পিঙ্কসের বাড়ি, এই বাড়িটি মূলত আমেরিকা যুক্তরাষ্ট্রেই দেখা যায়। অস্টিন স্পিঙ্কস নামের একজন ব্যক্তি কোটি টাকার অফার প্রত্যাখ্যান করে একজন বিজনেসম্যানের কাছে তার বাড়িটি বিক্রি করতে রাজি হননি। অবশেষে ওই বিজনেসম্যান বাড়িটি তিন দিকে নিজের বিল্ডিং তৈরি করেন। সপ্তমত মুইকে ফিল্ড, একবার একজন ব্যবসায়ী শপিং মল তৈরির জন্য এক বাড়ির মালিকের কাছে জায়গা কিনতে কোটি টাকার অফার দেন, কিন্তু তিনি তা স্পষ্ট না করে দেন। অনেকবার বোঝানোর পরও তিনি রাজি হননি, কিন্তু চারিদিকে সমস্ত বাড়ির মালিকেরা কোটি টাকার বিনিময়ে নিজেদের জমি বিক্রি করে দিলেও ওই বাড়ির মালিকের একগুঁয়ে মেতার জন্য তিনি বাধ্য হয়ে বাড়িটির তিন পাশে মল তৈরি করেন। তবে পরবর্তীতে ওই বাড়ির মালিক এবং মলটির ঠিকাদারের সাথে বন্ধুত্ব হয়ে গেলে বাড়ির মালিক জায়গাটি বিক্রি করে দেন। ফ্রেন্ডস, এই ছিল পৃথিবীর সাতজন জিদিওয়ালা ব্যক্তির আসল পরিচয়। আমাদের সমাজেও হয়তো এরকমই কিছু মানুষ রয়েছেন যাদের কারণে কোনো না কোনো ব্যক্তি সমস্যার সম্মুখীন হয়ে পড়ে, তাই সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদের দূরে থাকাই উচিত। এক্ষেত্রে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার উপস্থিত হবো আপনাদের মাঝে এরকমই নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।